আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সাবিনা ইয়াসমিন শিখা মামিস লাইফস্টাইল থেকে বলছি। রিতাজ কতগুলো চকলেট নিয়ে বসেছে দেখেন। ওর বাবা প্রতিদিন ওর জন্য চকলেট নিয়ে আসবে, কিছু না নিয়ে আসলে তো সে ওর বাবার হাতের দিকে তাকিয়ে থাকে। তো আজকে সে সবগুলো চকলেট নিয়ে বসেছে। আজকে দুপুরে আমার ছেলের বউ রান্না করছে, বলল যে ও পানি খিচুড়ি সবজি দিয়ে রান্না করবে। তো ভাবলাম ঠিক আছে করো। এই জন্য ওই যে পানি খিচুড়ি নিয়ে চুলায় দিয়ে দিয়েছে, অনেক ধরনের সবজি দিয়েছে, প্রায় তো সবজিটা খিচুড়িটা হয়ে গেল। আজকে আমি বিকেলবেলা যাব আমার মেয়ের বাসায়, সন্ধ্যার পরে ওখানে আমার বড় আপা ভাগ্নি আসবে, মেয়ের শাশুড়ি অসুস্থ ওকে দেখতে। তো বড় আপা আমাকে ফোন করেছে যে তুই আসিস, তো আমি সন্ধ্যার পর রিতাজকে নিয়ে যাব। আর এখন এমন একটা অবস্থা হয়েছে আমি রিতাজকে ছেড়ে কোথাও যেতে পারি না, ও সব একদম আমার পিছিয়ে লেগে থাকে। সে তাকে রেখে আমি সামান্যতম ঘরের দরজা থেকেও বের হতে পারি না। এ খিচুড়িটা রান্না হয়ে গেছে, আমি কিছু খিচুড়ি আমি নিচে আমার দেবরকে পাঠাবো, ও পানি খিচুড়ির পছন্দ। এই যে চলে আসছি মেয়ের বাসায়, দুই নাতিন প্রচণ্ড খুশি। এখন আমার বড় আপা আসে নাই, ওরা তিনজনে একসাথে চকলেট খাচ্ছে। রিতা যাবার সাথে করে চকলেট নিয়ে আসছিল ওর আনাপুর জন্য। এই যে আমার বড় আপার ভাগ্নি চলে আসছে, খুবই খুশি। এখন যাবে শাশুড়িকে দেখার জন্য। এতক্ষণ ড্রয়িং রুমে বসে ছিল, এই যে এখন মেয়ের শাশুড়ি ঘরে ঢুকছে। ড্রয়িং রুমে আমার এই ভাগ্নি আমার নাতিনদের নিয়ে খুব আনন্দ করছে। আমার এই ভাগ্নি রাহিম, ও ছোটো বাচ্চাদেরকে অনেক পছন্দ করে। ও আমার মেয়ের খালা হয়, ওকে খালা করে ডাকে। ও খুব সময় কাটায় বাচ্চাদের সাথে, বাচ্চাদের সাথে সে এনজয় করতে খুব পছন্দ করে। এ খুব বাচ্চারা ওর খুব ভক্ত হয়ে যায় কয়েক মিনিটের মধ্যেই। আর আমার বড় নাতি আদিনা তো ওর এই খালার খুবই ভক্ত, খুব পছন্দ করে ওর এই খালাকে। আর এই যে রিতা জিউসা সবাই ওর খালাকে নিয়ে খুব আনন্দ করছে। আমার এই ভাগ্নিটা একদমই বিরক্ত হয় না, বাচ্চাদেরকে নিয়ে খেলা করা খুব পছন্দ করে, কোনো বিরক্ত ওর মধ্যে নাই। ওরা এখানে ড্রয়িং রুমে গল্প করছে, কিছু সময়টাকে আমি ভিডিও করে রাখলাম। আর এই যে দেয়ালে আদিনার ছোটোবেলার কিছু ছবি টানানো, এটাকেও একটু ভিডিও করলাম। এই ছবিগুলো মানে খুবই সুন্দর হয়েছে। এদিকে আমার মেয়ে নাস্তা তৈরি করছে, নাস্তা রেডি করছে মেহমানের জন্য। এই যে আমার নাস্তা সব রেডি করলো, আমরা সবাই এখন নাস্তা করে নেব। মেয়ে নাস্তা গোছাচ্ছে, নাস্তা করে চলে আসলাম বাসায়। তো আজকে আর আমি বাকি ভিডিওগুলো করি নাই, এটা সকালের ভিডিও পরের দিনের। সবাইকে শুভেচ্ছা, নতুন সকালের শুভেচ্ছা। ছাদে উঠে দেখি ফুলের গাছ, কিছু কিছু ফুলের গাছে ফুল ফুটে আছে। আমি যে ধনা রোদে দিয়েছিলাম ছাদে, ওটা রোদে দেওয়ার জন্যই আমি ছাদে উঠেছি। আমার অনেকগুলো অর্ডার আছে, অনেকগুলো ধনা দেখে আমাকে ছাদে যেতে হলো। আর মরিচ আর হলুদ এগুলো আমি বারান্দায় নেড়ে দিয়েছি। সকাল থেকে উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করেছি, নাস্তা খেয়েছি, আজকে একটু সময় নেই, এখন চলে যাব রান্না করতে। এতো রান্না ঘরে চলে আসলাম, আজকে রান্না করব পালং শাক ফুলকপি মিক্সড করে একটা ভাজি আর কলিজা ডাল। তো ডালটা রান্না হয়ে গেছে, এখন এই যে আমি শাকটা বসিয়ে দিচ্ছি। এই যে ছোটো ছোটো করে আমি বাঁধাকপিটাকে ফুলকপিটাকে আমি কেটে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি চুলায় সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে কলিজাগুলো আমি চুলায় ভাপ দিয়ে নিই, কারণ এগুলিতে অনেক
ময়লা উঠে অনেক রক্ত বের হয়, এই জন্য ওগুলোকে আমি একটু সিদ্ধ করে ভাত দিয়ে নেই। আর এই যে এদিকে পালং শাকটা আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইকস কমেন্ট শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা। আর এই যে শাক ভাজিটা হয়ে গেল, যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার পালং শাক ভাজিটা হয়ে গেছে, এখন আমি কলিজা তরকারিটা বসিয়ে দেব। এই জন্য আমি কড়াইতে তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা নেড়ে চড়ে একটু হালকা ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়াটা। পানি দিয়ে একটু কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। কলিজার সাথে আমি একটু ছোট ছোট করে নতুন আলু কেটে দিয়েছি, যে কলিজাটা দিয়ে দিলাম। দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নিব। তো রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে আসরের নামাজ পড়ে তাড়াতাড়ি চলে গেলাম ছাদে। ধুইনাগুলি ছাদে রোদে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। রিতাজকে নিয়ে ছাদে উঠলাম, ভাবলাম ও একটু খেলুক, কারণ ছাদে একটা খুব ওঠা হয় না, রিতাজ খুব ছাদে যেতে চায়। আমি ধনা সব গুটিয়ে নিয়েছি আর রিতাজ এদিকে খেলাধুলা করছে ছাদে, খুব খুশি সে ছাদে উঠে, খুবই খুশি। ছাদে উঠে সে এখান থেকে এখানে, এখান থেকে এখানে খুব দৌড়াদৌড়ি করেছে, খুব খেলাধুলা করেছে। আর একটা পাথরের টুকরা নিয়েছে, সে ওটা নিয়ে খুব খেলা করছিল। ছাদে থেকে সে ইটা টাইলসের কিছু টুকরা পেয়েছে, এগুলি নিয়ে নিয়ে চলে আসছে ঘরে। এই যে দেখেন টুকাচ্ছে, এগুলো এই যে লাফিয়ে লাফিয়ে খেলছে। আসলে অনেক উঁচাতে ছাদ, সেই সাততলার উপরে উঠতে অনেক কষ্ট হয়, তাই আমি খুব একটা বাচ্চাকে নিয়ে নাতিকে নিয়ে আমার ছাদে ওঠা হয় না। ছাদেও এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, সময় দিন তো অনেক ছোট, দেখতে দেখতে সন্ধ্যা চলে আসে। আমি ছাদে থেকে একটু ভিডিও করলাম, যেখানে একটু ফুল আমাদের এই সিঁড়ির কোঠায় এই ফুলটা গাছটা লাগানো, এটা একটু বাইরের দিকে গেছে, তো এটা ভিডিও করতে যে পাশের বাড়ির বিল্ডিংয়ের কাজ চলছে। আমার ছাদের কিনারে দাঁড়িয়ে থাকতে অনেক ভয় লাগে, আমি অনেক ভয় পাই, মনে হয় আমি নিচে পড়ে যাচ্ছি, এ কারণে আমি ছাদে কম উঠি এবং কিনারে তো একদমই যাই না। ছাদে দেখলাম রেলিংয়ের উপরে দুটা কাক বসে আছে, আর এই যে উপরে দেখেন কি ভালো লাগছে, কবুতরগুলি কুবুরাউড়ি করছে। একটু ক্যামেরা বন্দি করে রাখলাম, এক ঝাঁক কবুতর এদিক ওদিক ঘোরাঘুরি করছে, উঠছে একদম ডানা মেলে উড়ে যাচ্ছে। তো সন্ধ্যা হয়ে গেছে, সূর্যটা লাল হয়ে গেছে, দেখেন কত সুন্দর সেই সূর্য। এখন আস্তে আস্তে সূর্যটা নেমে যাবে, আমি চলে আসব বাসায়। রিতাজ একদমই আসতে চাচ্ছে না, সে আজকে আরও কিছুক্ষণ থাকবে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করব, পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে। আপনাকে যদি ভালো লাগা মন্দ লাগা প্লিজ কমেন্টস করবেন, কেমন হলো আমার ভিডিওটি।
আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।